বিকাশ সম্পর্কে ইতিহাসে যেমন পাওয়া যায়, আমাদের মধ্যে অস্ট্রিক এবং দ্রাবিড় জাতি ছিল। এই অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির সম্মিলনে সাথে ছিল আর্যরা। এই তিনটি ধারা একত্রিত হয়ে আমাদের এই বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটেছে। অতঃপর এই বাঙালি জাতিসত্তা ধীরে ধীরে, সর্বপ্রথম বাঙালি জাতিসত্তার কথা ঐতরেয় আরণ্যক নামক একটা গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। আর আইনে আকবরী যে লিখেছে আবুল ফজল, সেখানে দেশবাচক শব্দ তিনি ব্যবহার করেছেন। অতঃপর আমাদের এই ভূখণ্ড এরকম সার্বভৌম স্বাধীন রাষ্ট্র একসাথে ছিল না, আমাদের খণ্ড খণ্ড রাজ্য ছিল। প্রায় ১৬টি খণ্ড খণ্ড রাজ্য ছিল। এই ১৬টি খণ্ড খণ্ড যেমন পুণ্ড্র, গৌড়, সমতট, হরিকেল, এরপর বরেন্দ্র, এই টাইপের বিভিন্ন ১৬টি জনপদ ছিল। প্রত্যেকটা জনপদ বিচ্ছিন্নভাবে শাসন করা হতো। প্রথম শাসন করেছে মৌর্যরা, মৌর্যদের পর এই জাতিকে শাসন করেছে গুপ্তরা, গুপ্তদের পর এই জাতিকে শাসন করেছে পালরা, গোপাল, এরপর আসলো সেনরা। যখন লক্ষণ সেন এই দেশের একটি ভূখণ্ড নদিয়া শাসন করছিল, ওই সময়ে জনাব ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ১৮ জন সৈনিক নিয়ে নদিয়া আক্রমণ করে তাগুতের শক্তিকে চুরমার করে দিয়ে এই বাংলাদেশে তাওহীদের পতাকা উড়িয়েছেন বলে আল্লাহু আকবার। তারপরে কুতুবউদ্দিন আইবেকরা এলো, এরপর সেখানে বিভিন্ন মামলুকি শাসন তৈরি হলো। এই ভূখণ্ডের মধ্যে শাসন কার্য পরিচালনা করবার জন্য এক এক সময় এক একজন এসেছে। আলাউদ্দিন খিলজি এসেছে, গিয়াসউদ্দিন বলবন এসেছে, মোহাম্মদ বিন তুগলক এসেছে, শামসুদ্দিন ইলতুতমিশ এসেছে, রাজিয়া সুলতানা, তিনি দিল্লি সালতানাতের প্রথম মহিলা প্রেসিডেন্ট। এভাবে করে ধীরে ধীরে তাদের শাসন কার্য যখন শেষ হলো, আসলো মোঘলরা। মোঘলরা আসার সময়ে সেখানে প্রথম শাসন করলো বাবর, এরপর শাসন করলো তার ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আলমগীর। এরপর নবাবরা শাসন করতে শুরু করলো ১৭১৭ থেকে ১৭৫৭ পর্যন্ত। যারা ওই সময়ে সুবেদার ছিল তারাই নবাব হলো। স্বাধীনভাবে আমাদের এই বাংলা পরিচালিত হতে থাকলো। তারপর ধীরে ধীরে ব্রিটিশরা এলো, বিভিন্ন লর্ড এলো, এক একজন লর্ড মিন্টু, লর্ড রিপন, লর্ড ক্লাইভ, লর্ড বেন্টিং, এরকম লর্ড কার্জন, সবাই মিলে আমাদের এই দেশকে কখনো গভর্নর, কখনো জেনারেল গভর্নর, কখনো ব্রিটিশ ভাইসরয় হিসেবে, ব্রিটিশ প্রতিনিধি হিসেবে তারা আমাদের এই দেশকে শাসন করলো। ১৯০৫ সনের দিকে আমাদের এই বঙ্গদেশের মধ্যে মুসলমানদেরকে, মুসলমানদের প্রতি ব্রিটিশরা সর্বদাই এক ধরনের বৈরী নীতি চাপিয়ে দিয়েছিল, আর হিন্দুদের উপরে তারা উদার নীতি তৈরি করেছিল। আমাদের এই বঙ্গদেশে পাট তৈরি হতো, কিন্তু সেই পাট চলে যেত কলকাতায়, কারণ আমাদের এখানে কোনো পাটকল ছিল না, পাটকল ছিল হুগলিতে আর কলকাতায়। আমার এই দেশের মুসলমানরা চাকরি পেত না ব্রিটিশদের সময়ে, তার কারণ ব্রিটিশদের গোলামি মুসলমানরা করত না, যারা গোলামি করত তাদেরকেই আনুকূল্য দেওয়ার জন্য তারা সবসময় কাছে কাছে রাখত। তাই এই বঙ্গদেশের যারা নেতৃত্বে ছিল, নবাব সলিমুল্লাহ, নবাব নওয়াব আলী চৌধুরী সহ তদানীন্তন সময়ের শেরে বাংলা একে ফজলুল হক মিলে, সবাই মিলে লর্ড কার্জনের কাছে গিয়ে আবেদন করলো আমাদের জন্য একটা স্বাধীন প্রদেশ হবে বঙ্গ এবং আসাম নামে। সেই বঙ্গ এবং আসাম দেশের, আসামের প্রদেশ যদি তৈরি হয়, প্রায় ৩ কোটি ৬ হাজার মানুষ নিয়ে, ৬ লাখ মানুষ নিয়ে এই প্রদেশ তৈরি হবে, যার রাজধানী হবে ঢাকা, আর এর আয়তন হবে ১০০০০০০ বর্গমাইল। ব্রিটিশরা যখন এই সিদ্ধান্ত নিল এবং বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গের সময়ে সমস্ত মুসলমানরা খুশি, কিন্তু এই বঙ্গের বিরুদ্ধে যারা সবচেয়ে বিষোদাগার করল তারা হলো আমাদের হিন্দু প্রতিম রাষ্ট্র ভারতের কলকাতার বাবুরা। তারা মুসলমানদের অগ্রগতিকে সহ্য করতে পারল না, এমনকি তদানীন্তন সময়ের নওরোজি ভাই সহ তদানীন্তন ভারতের কংগ্রেস সবাই মিলে আমাদের এই বঙ্গভঙ্গের বিরুদ্ধ চারণ করল। তাদের সেই বাধার মুখে ১৯১১ সনে বঙ্গভঙ্গ রদ হলো।
এমনকি এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ একটা কবিতা রচনা করেছিল, দুঃখজনক হলেও সত্য, বঙ্গের বিরুদ্ধে যেই কবিতা সেই কবিতা আজ জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে। সে যে বলেছিল, ওমা তোর বদন খালি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, কি মায়া কি ছায়া গো। এই কবিতা মূলত রচনা করা হয়েছিল বঙ্গ যেন ভঙ্গ না হয়, তার কারণ তারা এই বঙ্গকে মাতৃসম মনে করত, এই মাকে দ্বিখণ্ড করা যাবে না, তাই তারা তুমুল আন্দোলন শুরু করে দিল। আন্দোলনের মুখে ব্রিটিশ লর্ড হার্ডিঞ্জ 1911 সনে বঙ্গভঙ্গ রদ করে দিল। বঙ্গভঙ্গ যখন রদ হয়ে গেল, আমার দেশের সোনালী সময়ের সেই সময়ের নেতৃবৃন্দ সবাই লর্ড হার্ডিঞ্জের কাছে বলল, ওকে আপনারা যেহেতু আমাদের এই দেশের প্রদেশ বানানোর বিরুদ্ধে অবস্থান করছেন, আমরা আপনাদের কাছে একটা দাবি জানাই, দাবি হলো আমাদের জন্য একটা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতে হবে। নাথান কমিশনের রিপোর্ট অনুযায়ী নবাব সলিমুল্লাহ সহ নবাব নওয়াব আলী চৌধুরী সহ সবাই মিলে তাদের জায়গা জমি দিয়ে দেওয়ার জন্য যখন লর্ডের কাছে দাবি জানিয়েছে, লর্ড বলল এই মুসলিম বাঙালি জাতিসত্তার বিকাশের জন্য সত্যি সত্যি একটা বিশ্ববিদ্যালয় দরকার, সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যেই ঢাকা, পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে, সকল বিশ্ববিদ্যালয় দেশ পরিচালনা করে, কিন্তু একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশের জন্ম দিয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে 1920 সনের দিকে ভারত ইন্ডিয়ান একটা অ্যাক্ট তৈরি হলো, ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট 13 নম্বর অ্যাক্ট ব্রিটিশরা তৈরি করলো। পরবর্তীতে 1921 সনের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড তৈরি হলো। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে যে, সে হলো আমাদের কলকাতার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপাচার্য আশুতোষ মুখার্জি। সে 18 বার ব্রিটিশ সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে যাতে করে ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় তৈরি না হয়। আর একজন বাবু, তিনিও এর বিরুদ্ধে চারণ করে কলকাতার আলিগড়ে 1912 সনের দিকে 18 মার্চ কিংবা সামথিং এদিক সেদিক হবে ওই তারিখে কলকাতার গড় মাঠে এবং টাউন হল মাঠে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কটাক্ষ করে বলল, এটি হচ্ছে মক্কা ইউনিভার্সিটি, এখানে বিশ্ববিদ্যালয় দেওয়া যাবে না, কারণ এই জনপদের মানুষ চাষাভুষা, ঠিকঠাক কথাই বলতে পারে না, তাদের বিশ্ববিদ্যালয়ের দরকার কি, অতএব বিশ্ববিদ্যালয় এই ভূখণ্ডে হওয়া যাবে না, বাধা প্রদান করল। আমার ভাইয়েরা, এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে মুসলমানদের কল্যাণের জন্য, স্বাধীন সার্বভৌম একটা জাতি তৈরি করার জন্য আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রমাদানে ইফতারের প্রোগ্রাম করা হয়েছিল, সেখানে সোনার ছেলেরা লাঠি পেটা করে আমাদের ইফতারের যারা ভাই ছিল তাদেরকে রক্তাক্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতির কথা বলেছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফিরাউনের জাতি ছিল গজাল জাতি, আর এই যুগে ফিরাউনি কর্মকাণ্ড যারা চালায় তারা হলো গজাল বাহিনী, তারা হলো হাতুর বাহিনী, হাতুর দিয়ে মেরে এরকম ছেলেদেরকে রক্তাক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার মধ্য থেকে যেখানে স্বাধীনতার পতাকা উঠেছিল আসামা আব্দুর রবের হাত থেকে 2 মার্চ 1971 সনে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কিছু ছেলে কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে। সেই কোরআন তেলাওয়াতের আয়োজন করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির ডিন শোকজ করেছে, কেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াত করা হলো। অথচ ওই বিশ্ববিদ্যালয়ের এই বটতলায় সন্ধ্যা নামলেই অশ্লীলতার ছয়লাভ হয়, অন্ধকার নেমে আসে অশ্লীলতার, তার বিরুদ্ধে শোকজ হয় না। একটি বিশ্ববিদ্যালয় মুসলিম স্বাধীন জাতিসত্তা বিকাশের জন্য যেই বিশ্ববিদ্যালয় তৈরি হলো, সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআন তেলাওয়াতের অপরাধ করার, কোরআন তেলাওয়াতকে অপরাধ হিসেবে পরিগণিত করা হলো আর শোকজ জারি করা হলো, কেন কোরআন তেলাওয়াত এখানে করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে কালী পূজা হয়, বাধা নাই,
সরস্বতী পূজা হয়, বাধা নাই। মাঘী পূর্ণিমা হয়, বাধা নাই। বৌদ্ধ পূর্ণিমা হয়, বাধা নাই। চৈত্রের সংক্রান্তি হয়, বাধা নাই। যখন কোরআন তেলাওয়াত করা হলো ঠিক ওই মুহূর্তে বাধা দেয়া হলো। জানি না এরা কার গোলামি করে। আমি দার্থহীন কণ্ঠে তাফসীরুল কোরআন মাহফিলে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের আবাসিক জায়গায় থেকে, বিশ্ববিদ্যালয়ের শীতাতাপ নিয়ন্ত্রিত রুমের মধ্যে বসে কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে তুমি নোটিশ জারি করতে পারো। সাহস থাকলে বেরিয়ে আসো এই ভাঙ্গরি বাজারে। এই ভাঙ্গরি বাজারের জনগণ তোমার বিরুদ্ধে তোমার পিঠের উপরে বাঁশের নোটিশ ব্যবহার করবে। ঠিক।